তেহট্টর বার্নিয়ার করোনা আক্রান্ত পাঁচজনকে কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠানো হলো। শনিবার সকাল 10:40 নাগাদ কড়া সতর্কতার মধ্যে দিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হয়। একই সাথে সন্দেহজনক 8 জনকে রাজারহাট কোয়ারেন্টিন সেন্টারে পাঠানো হয়। সেখানে তাদের পর্যবেক্ষণে রাখা হবে। ওই 8 জন করোনা আক্রান্তদের সংস্পর্শে এসেছিলেন। এদিন 3টি অ্যাম্বুলেন্সে করে ওই 13 জনকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়। সঙ্গে স্বাস্থ্য দপ্তরের ও পুলিশের টিম ছিল। একই পরিবারের 5 জনের দেহে করোনা ভাইরাস মেলায় আতঙ্কিত তেহট্টবাসী। আক্রান্ত ব্যক্তিরা আর কারো সংস্পর্শে এসেছিলেন কিনা তা জানতে চেষ্টা করছে স্বাস্থ্য দপ্তর। বানিয়ায় সমগ্র এলাকায় ছড়িয়ে পড়েছে, সেহেতু আমরা তেহট্টের বাসিন্দা হিসাবে মানে আমরা চরমতম ভয়ে আছি। প্রত্যেকটা ঘরে ঘরে একটা আতঙ্কের সৃষ্টি দেখা দিয়েছে। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।